গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ গ্যাসের আচরণ থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। 2021 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। দেখো, এখানে প্রথম প্রশ্ন, গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন কাকে বলে? দুই নম্বর, গ্যাসের অণুগুলি গতিশীল সপক্ষে দুটি যুক্তি দাও। তিন নম্বর, দেখো বয়েলের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। চার নম্বর, চার্লসের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। তারপরে দেখো পাঁচ নম্বর, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপ বাড়ে। এখানে তারপরে দেখো চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো। সাত নম্বর, দেখো তাপমাত্রার পরম স্কেলে জলের স্ফুটাঙ্ক ও হিমাঙ্কের মান নির্ণয় করো। আট নম্বর, দেখো কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রকে কিভাবে প্রকাশ করা যায়। নয় নম্বর, দেখো আদর্শ গ্যাস সমীকরণটি অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। তারপরে দেখো এগারো নম্বর, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। গ্যাসীয় পদার্থের পিভি লেখচিত্রটি কিরূপ হবে তা দেখাও। তেরো নম্বর, দেখো অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, ইহার মান কত? চোদ্দ নম্বর, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন? পনেরো নম্বর, দেখো এসটিপিতে এন সংখ্যক নাইট্রোজেন অণু যদি ভি লিটার আয়তন অধিকার করে তবে এসটিপিতে এন বাই টু সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর কত আয়তন অধিকার করবে? চলি তারপরে প্রশ্নে। দেখো এখানে তারপরে প্রশ্ন ষোলো নম্বর, 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.164 অ্যাটম চাপে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত? এটা অঙ্ক রয়েছে। তারপরে দেখো সতেরো নম্বর, 2 অ্যাটম চাপে এবং 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম অক্সিজেনের আয়তন 3.76 লিটার হলে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করো। আঠারো নম্বর, দেখো আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের আচরণের বিচ্যুতির কারণ কি? ১৯ নম্বর, দেখো এনটিপিতে 0.64 গ্রাম একটি গ্যাসের আয়তন 244 ml হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তারপরে দেখো কুড়ি নম্বর, গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। একুশ নম্বর, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসকে উত্তপ্ত করতে শুরু করলে কোন তাপমাত্রায় গ্যাসটি চাপ ও আয়তন দ্বিগুণ হবে? তারপরে দেখো আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে গ্যাসের আণবিক ভর নিরূপণ করবে? তো বন্ধুরা, আশা করি এই কয়েকটি প্রশ্ন করলে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে 2021 সালে মাধ্যমিক পরীক্ষা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখবে এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।